মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। অরমান, তোমরা সবাই শুধু শুধু আমাকে নিয়ে ব্যস্ত হচ্ছ। ব্যস্ত হব না, এতদিন পর সিংহবাড়ির অন্ধকার প্রাসাদে আসার আলো নিয়ে এসেছিস তুই। তোকে নিয়ে ব্যস্ত হব না তো কাকে নিয়ে ব্যস্ত হব বল দেখি। হলো তো অষ্টমী, এবার বাড়ির প্রধানের কাছ থেকে উত্তর পেয়ে গেলে আর কোনো কথা না। এবার লক্ষ্মী মেয়ের মতো চুপটি করে শুয়ে পড়ো তো। তুই হলি একটা প্রদীপ, এমন প্রদীপকে তো নিভতে দেওয়া যায় না, সব সময় জ্বালিয়ে রাখতে হয় যাতে তুই সব জায়গায় আলো ছড়াতে পারিস। তুই চিন্তা করিস না, আমরা সবাই মিলে হাত দিয়ে এই প্রদীপটাকে আগলে রাখবো, কিচ্ছুটি হবে না। কিন্তু ঠাম্মি, আপনি তো আমাকে ঠাম্মি বলছিস অথচ আপনি বলছিস, এ কেমন কথা? আচ্ছা, তুমি তুমি তো আমাকে বাঁচিয়ে আনলে ঠাম্মি, আমি তো পুরো শরীরটাই ছেড়ে দিয়েছিলাম। আর যদি তুমি আমাকে না বাঁচাতে তাহলে তো আমি মরেই যেতাম। দূর বোকামি, আমার কি আর সে শক্তি আছে রে তোকে বাঁচাবো? তোকে বৌরানী মাই বাঁচিয়েছেন, নিজে জীবন পরোয়া না করে যে সবাইকে বাঁচাতে যায় তার জন্য বৌরানী মা আছে। যখনই বিপদে পড়বি দেখবি উনি তোকে রক্ষা করবে। তা হয়তো করবে, কিন্তু এবার তো তোমার হাত দিয়েই উনি বাঁচালেন, তাই না? তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না ঠাম্মি। তোকে ভুলতে দিচ্ছে কে? তোকে দিয়ে আমি আমার কাজ করাবো বলে ঠিক করেছি। কি কাজ গো ঠাম্মি? সুস্থ হয়ে ওঠ, তারপর সকাল সন্ধে তুই আমাকে রামায়ণ মহাভারত পড়ে শোনাবি। আচ্ছা শোনাব। ঠাম্মি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ওকে পেয়ে তুমি আমার কাজটা ওকে দিয়ে দিলে, এটা কিন্তু পার্শিয়ালিটি হলো। ওই দেখো না রে বাপু, না, সবার জন্য কাজ ভাগ করা থাকে আমার কাছে, দেখবি তোকেও কেমন ঠিক কাজ দেবো। ঠিক আছে, কেউ লেকফুল করবে না, এবার যা মুখটা ধুয়ে যা। দাদা, এটা এবছর ব্যবসায়ী সমিতির দেওয়া প্রণামের হিসেব, আর এটা হচ্ছে গ্রামবাসীদের দেওয়া প্রণামীর তালিকা। বাবা, প্রতি বছর গ্রামবাসীদের কাছ থেকে যে অঙ্কের প্রণামী পাওয়া যায় এবছর কিন্তু সেটা পাওয়া যায়নি। গরিব মানুষগুলোকে রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখেছে, যারা টাকা দিচ্ছে তাদের ঢুকিয়ে নিচ্ছে পুজো দেওয়ার জন্য। আমি তো খুব করে কথা শুনিয়ে দিচ্ছি। তারপর ওরা তোমায় কিছু বললো না? আমায় বলবে? বললে দুখা বসিয়ে দেব না? সত্যি মা, আপনি পারেন বটে। বড় বৌমা, আমার দাদুভাই ওখানে থাকলে হয়তো একই কাজ করতো, কিন্তু দাদুভাই তো এখনো নিজের কথাটা মুখ ফুটে বলতেই শিখলো না। ওখানে কিরম গরম মা? এখানে যা গরম পড়েছে দেখতেই তো পাচ্ছেন। তাও তো ভালো, আমাদের নবগ্রামের চারপাশটা দেখো কত গাছপালা রয়েছে, তাই জন্য একটু হাওয়া টাওয়া পাচ্ছ এখানে। সত্যি তাই। ওগুলো ওখানে কি গো? আমশি আমি রেখেছি, রোদে দিয়েছিলাম, আমি খাবো। এই অষ্টমটা এখন খেতে নেই। আরে, জারের মধ্যে আমশি খাচ্ছিস? সন্ধ্যা হয়ে গেছে না? হ্যাঁ,
মেয়ে তো দেখছি রূপের লক্ষ্মী গুণে চঞ্চলা, স্থির হয়ে বসতে পারে না একদম। থাকবে ঠাম্মি, খেতে নাও, কাল সকালে উঠে যখন গলাটা বসে যাবে তখন বুঝতে পারবে। আচ্ছা বাবা ঠিক আছে, আমি খাচ্ছি না। শান্তি শান্তি, বসে পড়ো এবার তুমি। এই আমি লক্ষ্মীটি হয়ে বসলাম। বাহ, এই ঠাম্মি তোমাকে আমি একটা কথা বলতে ভুলে গেছি তো, আমাদের অষ্টমী খুব ভালো গান করে, বিশেষ করে কীর্তন, আমরা সবাই শুনে হাঁ হয়ে গিয়েছিলাম। তাই তুই সারাদিন এত গল্প করলি, এত কথা বললি, এটা বললি না তো? তা গা না গা। না গো ঠাম্মি, এরা দিদি বাড়িয়ে চাড়িয়ে বলছে। বাবা বিনয়ের অবতার। আচ্ছা গাও না, কি আছে একটু গাই। গা না, আমি শুনি দেখি কতটাও বাড়িয়ে বলছে। গা অষ্টমী, সবাই ঠিক কথা বলছো, তুমি এমন একটা গান গাও যাতে তোমার গান শুনে আমার বোন ফোন ঘাটা থামিয়ে তোমার গান শোনে। কি প্রবলেমটা কি আমি বুঝতে পারছি না, তোর সব সময় আমার ফোন ঘাটা দিয়ে সব সময়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই যা করিস তুই সব সময় ঝগড়াঝাটি করিস। আরে ওকে তুই বলতে না না, আমি বলছি কি বলতো, আমাদের বাড়িতে কোথায় আলোচনাটা শুরু হয় কোথায় গিয়ে সেই সময় কেউ বুঝতে পারি না। না সবাই একটা বিষয় ঠিক যে অষ্টমীর একটা গান গাওয়া উচিত, তাই তো? হ্যাঁ। না কি আপনি গানটা গাইবেন নাকি সবাই বলছে বলে দরটা বাড়াবেন, বলুন তো সত্যি কথা। এই শুনুন। হ্যাঁ আসুন না প্লিজ আসুন। হ্যাঁ বলুন কি বলবেন বলুন। অষ্টমীর না ওরকম স্বভাব না, বুঝতে পেরেছেন? কিন্তু আমি সবাইকে একটা কথা বলতে চাই, সব সময় আমি একা কেন গাইবো বলো তো? আজকে সবাই মিলে আমরা একসাথে গাই। আরে আমি তো গান গাওয়ার জন্য রেডি, বললেই গিয়ে দেবো। তাহলে সবাই মিলে একটা গানের লড়াই হয়ে যাক। ওকে ওকে ওকে, আবার লড়াই দেখেছিস তো, সব কিছু তো না লড়াই চালানো হয় না। দাদা আমিও ঠিক বুঝতে পারছি না যে কেন এবারে এত টাকা কম উঠলো। ক্যালকুলেটর দাও। তুমি কি করছো? বাকিরা কোথায়? তুমি কাজ করছো কেন? কি আর করবো বলো, সবাই মিলে বাগানে যে কি কীর্তন করছে কে জানে। আহ কথা বলছো কেন? কাজ করছি তো একটা। কাজের মাঝখানে বিঘ্ন ঘটাচ্ছে কে? এই বাড়িতে গান বাজনা করছে কে? কার অনুমতিতে? বাকিরা সবাই কোথায়? বাগানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।